এটা ছিল 25 বা 26 বছর আগে। ভিজি আমার স্ত্রী, সে খালি একদিন আমার সামনে আসে। আসলে এটা যেখানে ঘটে কিছু একটা অনুষ্ঠান চলছিল, অন্য কারোর অনুষ্ঠান, তো আমি ওখানে যাই। ওনারা আমাকে খেতে বললে আমি বসে পড়ি। আমি দেরিতে আসি, সবার খাওয়া তখন মাঝপথে। আমি গিয়ে বসে পড়ি, জানে তো, মেঝেতে শাড়ি দিয়ে বসে লোক খাচ্ছিল। আমি এই শাড়িতে বসেছিলাম, আমার মুখোমুখি আর একটা শাড়ি, আর আরেকটা শাড়ি আমাদের পেছন দিক করা, আবার আমার দিকে মুখ করা আর একটা শাড়ি, ও ছিল সেই শাড়িটাতে। ততক্ষণে ও আমার দিকে তাকিয়েছিল দুটো শাড়ির ওপার থেকে। আমি মিনিট দুয়েক ধরে ওকে দেখলাম, তারপর নিজের সাম্বার ভাত খেতে লাগলাম। সাম্বারটা ভালোই ছিল। তারপর সবার খাওয়া আমার আগে শেষ হয়ে যেতে লাগলো, যেহেতু আমি দেরিতে এসেছিলাম, খেতে সময় লাগছিল। তারপর ও খাওয়া শেষ করে হাত ধুয়ে এসে আমার সামনে বসলো আর কান্নায় ভেঙে পড়ল। তো আমি ওর দিকে না দেখে খেয়ে যেতে থাকলাম। যখন আমি উঠে গিয়ে হাত ধুতে যাই, ও আমার পেছন পেছন আসে, আর তখনও কেঁদে যাচ্ছে, তো কেঁদেই যাচ্ছে। তারপর She wanted to talk to me. ও আমার সাথে কথা বলতে চায়। আমি নিজের বাড়ির নম্বরটা লিখে ওকে দিই আর বলি শুধু আমি ধরলেই কথা বলবে, আমার বাবা ধরলে বলবে না। একদিন আমরা যখন কথা বলছিলাম, মানে সাধারণত সন্ধ্যাবেলাগুলোতে আমার স্বামী ওষুধের দোকানে গেলে আমরা সিঁড়িতে বসে নানান বিষয় আলোচনা করতাম। সেই দিনটায় ও আমাকে বলেছিল ওর সাথে একজন মেয়ের দেখা হয়েছে, তার নাম ভিজ্জি, আর আমি ওকে বিয়ে করতে চাই। তা আমি ওকে বললাম, কোথায় সে, ওর বাড়ি কোথায়, দেখতে কেমন? ও বলল, না, আমি ওকে নিয়ে এসে তোমার সাথে আলাপ করিয়ে দেব, আর মা বাবাকেও আমি জানাতে চাই। তো এটা আমি তোমাকেই প্রথম জানালাম। আমি বললাম, আমরা খুব খুশি হব, কারণ আমাদের সঙ্গী হবে, বন্ধুর চেয়েও বেশি, ও আমার যা হবে। তো আমি খুবই উৎসুক আর আগ্রহী ছিলাম ওর সঙ্গে দেখা করার জন্য। তো মনে হয় কদিন পরে ও ওকে দোকানে নিয়ে এসেছিল, কালিদাস রোডে, যেখানে আমাদের ওষুধের দোকান আছে। তো প্রথম যখন আমি ওকে দেখি, ওর সারল্য আর ওর হাসি আমাকে একরকম মুগ্ধ করেছিল। আরও পরে, এমনকি আমি জানতামও না যে সেদিন কোনো উৎসব ছিল। আর তো আমি আর ভিজি আমরা বাইকে চেপে ইরুপুতে যাই। সেখানে একটা ঝর্ণা আর একটা ছোট রামেশ্বর মন্দির আছে। তো আমি যখন সন্ধ্যাবেলা গেলাম ওখানে, দেখলাম একেবারে দেখার মতো নিখুঁত সব সাজসজ্জা, পুরো সবুজ পাতায় সাজানো ছোট ছোট দোকান আর ছোট ছোট সব জিনিস। শুধু সুপারি পাতা আর এই নারকেল পাতা দিয়ে সাজানো সব ছোট ছোট দোকানগুলো সাজানো হয়েছে সেই সন্ধ্যের জন্য। তো এই ব্যাপারটা এত মনমুগ্ধকর ছিল যে আমি তখন জিজ্ঞাসা করি, এত আয়োজন কিসের জন্য? তারা বলে, আজকে মহাশিবরাত্রি। ও আমি এমনকি জানতামও না, কারণ কেন জানি না আমাদের বাড়িতে কখনোই মহাশিবরাত্রি পালন করা হতো না। তখন আমি জিজ্ঞাসা করি, কিসের জন্য এই উৎসব? তারা বলে, শিবের বিয়ে হয়েছিল এই দিনে। তখন আমি ভিজ্জিকে বলি, আজকে আমরা বিয়ে করছি। ও বলে, কি? আমি বললাম, হ্যাঁ, আজকে আমরা বিয়ে করব এখানেই। ও বলে, না, আমরা কাউকে কিছু বলিনি। আমি বলি, কাউকে বলার দরকার নেই, আমি তোমাকে বলছি। আর ঠিক সেখানেই আমরা বিয়ে করলাম। সেই সময় মোটামুটি এভাবেই ওনারা থাকতেন, মানে সদ্গুরু কিছুটা সময় ওনার খামার বাড়িতে কাটাতেন, তারপর উনি মাসের অর্ধেকটা সময় খামার বাড়িতে কাটাতেন আর বাকি অর্ধেক মাস ক্লাস করাতেন।
হয় হায়দ্রাবাদ নয়তো ম্যাঙ্গালোর বা কোয়েম্বাটোর কিংবা তিরুপ্পুর এই শহরগুলোর একটায়। তো প্রতি সপ্তাহ শেষে ভিজ্জি মাইসোরে হওয়া দীক্ষা অনুষ্ঠানে যেতেন। হান্দি হন্ডা বলে একটা জায়গা ছিল, হান্দি হন্ডার মানে শুয়োরের জায়গা। পশ্চিম উপকূলে হান্দি হন্ডা নামের একটা জায়গা ছিল, তো হান্দি হন্ডার সৈকত আমার খুব প্রিয় ছিল। আর আমি বিশ্বাসই করতে পারিনি যখন আরো অনেক পরে, আমার বিয়ের পরে, আমি যখন ভিজ্জিকে নিয়ে সমুদ্রে যাই, ও তখন 22 বছর বা ওরকমই, আর ও জীবনে কখনো সমুদ্র দেখেনি। সারা জীবন ব্যাঙ্গালোরে কাটিয়েছে, কখনো সমুদ্র দেখেনি। আর আমরা স্রেফ সৈকতে গিয়ে তাঁবু খাটিয়ে থাকি। এই পশ্চিম উপকূল এতটাই ফসফরেসেন্ট, কিছু জায়গায় আলোক বিকিরণ এতটাই বেশি, সেটা ছিল পূর্ণিমার রাত। আর রাত্রি যত অন্ধকার হচ্ছিল জানেন তো, জোয়ারের জল ততই বাড়ছিল, যেন পুরো আলোয় আলো, যেন ফসফরাসের ঢেউ এগিয়ে আসছে আপনার দিকে। সে শুধু এটাই দেখছিল, আর এটা পুরো তাকে পেয়ে বসলো। তারপর আমরা সারা রাত বেশিরভাগটা বসেই কাটালাম এই ব্যাপারটার দিকে তাকিয়ে তাকিয়ে। আর তারপরে ও সমুদ্র নিয়ে মেতে উঠেছিল, সব সময় সমুদ্রে যেতে চাইতো। কোথায় যেতে চাও? ও সমুদ্রে যেতে চাইতো। সেই রাতে ও আসক্ত হয়ে পড়েছিল। মানে যারাই সদগুরু বা ভিজ্জিকে চিনতেন, তারা সবসময় তাদেরকে জাগিয়ার ভিজ্জি বলেই চিনতেন। ওনারা সবসময় সব জায়গায় যাই করতেন, একসঙ্গে থাকতেন সবকিছুতে। আর যেহেতু সদগুরু আর তাদের চারপাশে অনবরত লোকজন থাকতো, বুঝতেই পারছেন তাদের ব্যক্তিগত জীবন বলে কিছু ছিল না। তো সেখানে সব রকম কথাবার্তা হতো, আপনি ওখানে উপস্থিত থাকলেও সেখানে সব রকম কথাবার্তা হতো। আর তারা জানেন তো, এমন যেন আপনার কোনো উপস্থিতিই নেই সেখানে, আর যা হওয়ার দরকার ছিল তা হওয়ার দরকার ছিল। আর প্রতিনিয়ত জানেন তো, এত কিছু জিনিস নজরে উঠে আসতো, আপনি এটাকে আধ্যাত্মিক প্রক্রিয়ার একটা অংশই বলতে পারেন, যেগুলো সাধারণত কোনো আধ্যাত্মিক প্রক্রিয়াতেই হয়। It has always been hard for me to explain to people. ভিজ্জি যে কি সে বিষয়ে মানুষজনকে ব্যাখ্যা করাটা আমার পক্ষে সবসময় কষ্টকর। যখন আমি বলি ভিজ্জি, আমি তার কথা বলছি না আমার স্ত্রী হিসাবে বা কোনো মহিলা হিসাবে। ইভেন অ্যাজ আ বিইং, এমনকি একজন সত্তা হিসেবেও তিনি সবসময় সত্যি অসাধারণ ছিলেন আমার অভিজ্ঞতায়। তবে যেমনটা আপনারা অনেকেই জানেন, তিনি খুবই তীব্র আবেগের এক মানুষ। ইন হার চাইল্ডলাইকনেস, তার শিশুসুলভ অবস্থায় অনেকজনের মাঝে কোন কথাটা বলতে হয় আর কোনটা বলতে নেই তিনি কখনো জানতেন না। পরিস্থিতি যাই হোক না কেন, ওনার ভেতরে যে আবেগই থাকত সবসময় তা প্রকাশ করতেন। নাও দিস মহাসমাধি, এখন এই মহাসমাধি সমস্ত আধ্যাত্মিক সাধকের যা পরম লক্ষ্য, উনি তা অর্জন করেছেন। উনি তা এত অনায়াসে অর্জন করেছেন আর ওনার যোগ্যতা প্রমাণ করেছেন। শরীরের কোনো ক্ষতি না করে এই জীবনটাকে শরীর থেকে নিক্ষেপ করতে অন্যরকম কিছুর প্রয়োজন হয়। কাউকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করতে হয় যার জন্য প্রয়োজন তীব্র সাধনা। একে অর্জন করার পদ্ধতি উনি জানতেন আর তা করার জন্য উনি চেষ্টাও করেছিলেন। কিন্তু এই পর্যায়ে আমরা কখনো কল্পনা করিনি যে আমার সাহায্য ছাড়াই উনি প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করতে সক্ষম হবেন। যাই হোক, এমনিতেও তিনি এই পথে হেঁটে যেতেনই, কিন্তু যে দ্রুততার সঙ্গে তিনি এটা অর্জন করেছেন সেটা অত্যন্ত বেশি। এটা তিনি সম্ভব করেছেন তার ভালোবাসা দিয়ে। হয়তো এই একটা জিনিসই উনি জানতেন। ওনার সারা জীবন ধরে উনি খুব গর্বিত ছিলেন আমি ওনার স্বামী বলে। আজ আমাকে বলতেই হবে যে আমি অত্যন্ত গর্বিত যে আমি ভাগ্যক্রমে ওনার স্বামী। আর সর্বোপরি এই সম্পূর্ণ তীব্রতাই আপনি আপনার চারপাশের প্রত্যেকটি শিষ্যের মধ্যে খোঁজেন,
একজন গুরু হিসেবেও। এর অসীম মূল্য আছে, কারণ এটা এরকম স্তরেরই তীব্রতা যা আপনি সবসময় খুঁজে চলেন। That's Vijji. Vijji সেটাই।